ক্লাস টেনের কোষের দিকে 25 এই অধ্যায়ে আজ আমরা 11 অধ্যায়ের যে অঙ্কটা আছে সেটা করার চেষ্টা করব। কী বলছে? যে একটি পাঁচতলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ ও গোড়ার অবনতিকোণ যথাক্রমে 60° ও 30°। বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত হিসাব করে লিখি। তাহলে কী বলছে? একটি পাঁচতলা বাড়ির ছাদ আছে এবং ছাদের থেকে কিছু দূরে একটি মনুমেন্ট আছে। মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ কত ডিগ্রি? না 60°। এবং ওই বাড়ির ছাদ থেকে দেখলে মনুমেন্টের গোড়ার অবনতিকোণ কত ডিগ্রি? না 30°। বাড়ির উচ্চতা যদি 16 হয় তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে এবং বাড়িটি মনুমেন্ট থেকে কত দূরে অবস্থিত? তাহলে আমরা প্রথমে ছবিটা আঁকতে পারি। যে ধরে নিলাম যে এটি আমার বাড়ি, পাঁচতলা বাড়ি এটা। আর বাড়ি থেকে কিছু দূরে এটা হলো যে একটা মনুমেন্ট আছে। মনুমেন্টটা বাড়ি থেকে বেশি উঁচু হবে। এই পাঁচতলা বাড়ির ছাদ থেকে যদি আমি দেখি মনুমেন্টের চূড়ার উন্নতিকোণ কত হবে? না 60° হবে। এবং এই পাঁচতলা বাড়ি থেকে মনুমেন্টের যে গোড়া আছে সেখানে দেখলে কী হবে? না অবনতিকোণ কত হবে? 30° আছে। এটা কত হবে? না 30। এটা সমান্তরাল, এর সাথে এই সরলরেখাটা সমান্তরাল। এই যদি এটা 30 হয় তাহলে এটা কত হয়? এটা 30 হয়। আমি ভাবলাম যে এবি এটা আমার বাড়িটির উচ্চতা এবং সিডি এটা আমার মনুমেন্টের উচ্চতা। এখানে আমরা ই নাম দিতে পারি। তাহলে আমরা এটা একটা কী পাচ্ছি? না আয়তক্ষেত্র পাচ্ছি। তাহলে বাড়িটির উচ্চতা 16 বলে দিচ্ছে। তাহলে এটা যদি 16 হয় তাহলে এটাও কত হবে? না 16 হবে। তাহলে আমি প্রথম বার করবো যে বিডি সমান কত। তাহলে আমি পেয়ে যাবো যে বাড়িটি থেকে মনুমেন্টটি কত দূরে অবস্থিত। তারপর আমি এই সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে কী বার করবো? না সিই বার করবো। সিই বার করার পরে যেটা পাবো তার সঙ্গে আমি 16 যোগ করে দেবো, তাহলে আমি মনুমেন্টের উচ্চতা পেয়ে যাব। তার আগে আমরা এই ছবিটিতে কী কী এঁকেছি সেটা আমাদের বলে দিতে হবে। যে এবি পাঁচতলা বাড়ির ছাদ, পাঁচতলা বাড়ি এবং সিডি মনুমেন্টের উচ্চতা, এবং বাড়ি থেকে বাড়ি গোড়ার বিবিন্দু থেকে অনুভূমিকভাবে কিছু দূরে ডি বিন্দু অবস্থিত, এটা দূরত্বটা ডি ধরে নেব। বি এখান থেকে কিছু দূরত্ব, এই দূরত্ব আমি বার করবো, এটা আমি কত জানিনি, বিডি, ঠিক আছে, সেটা আমি লিখে ফেলি আগে। তাহলে আমরা কী লিখলাম? যে ধরি এবি পাঁচতলা বাড়ি, বাড়ি থেকে কিছু দূরে একটি মনুমেন্ট সিডি অবস্থিত, একটি মনুমেন্ট সিডি অবস্থিত। বাড়ির ছাদ এ থেকে মনুমেন্টের চূড়া সি এর উন্নতিকোণ কত ডিগ্রি? না 60°। অর্থাৎ এ সি এ ই এই কোণটা কত ডিগ্রি? 60°। এবং বাড়ির ছাদ এ থেকে মনুমেন্টের গোড়া ডি, মনুমেন্টের গোড়া ডি এর অবনতিকোণ কত ডিগ্রি? না 30°। অর্থাৎ ই এ ডি সেটা কত? 30°। যেহেতু ওই এ ই সমান্তরাল বিডি এবং এডি ভেদক, ওদের এডি ভেদক বা ছেদক, তাহলে কী হয় যে এইটা আর এটা একান্তর কোণ হয়, সে দুটো কোণ সমান হয়। তাহলে কী হবে যে কোণ এ ই ই এ ডি সমান একান্তর কোণ কত? এ ডি বি, এ ডি বি সমান কত? না 30°। তাহলে আমি এই কোণটা কত পেয়ে গেলাম? না 30। এই কোণটা 30 হলে এই কোণটা 30। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই। এখন সমকোণী ত্রিভুজ এ বি ডি, এ বি ডি থেকে পাই কী পাবো? না 10 30° সমান লম্ব বাই ভূমি। 10 30° লম্ব এ বি, ভূমি কত? বিডি। বা 10 30 এর মানটা আমরা জানি 1/√3 হয়। এবি মানে কত? 16। বিডি মানে আমি বার করব কত দূরে বাড়িটি অবস্থিত, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত। তাহলে বিডির সাথে যদি আমি 1 গুণ করি,
কোনো কিছুর সাথে ওয়ান গুণ করলে সেটাই হয়, তাহলে বিডি। ১৬ আই তারিখ কত হবে সাথে এটা গুণ করলে? ১৬র সঙ্গে যদি আমরা √3 গুণ করি তাহলে কত হবে? ১৬√3। তাহলে আমরা কি বলতে পারি না, বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত? ১৬√3 মিটার। তাহলে কত হবে? ১৬√3। আবার যদি এটা ১৬√3 মিটার হয় তাহলে এটা কত হবে? এটা যেহেতু আয়তক্ষেত্র তাহলে এটা কত হবে? ১৬√3। সেখান থেকে আমি সিটা বার করবো, ধরি আবার সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে পাই, কী পাবো? এই ৬০ ডিগ্রি আছে একটা কোণ, তাহলে এই ৬০ ডিগ্রি সেখানে ট্যান নিয়ে নেবো। তাহলে আমি এই আবার এ সি ই এই সমকোণী ত্রিভুজের ট্যান ৬০ মানে সি বাই এই এই আমি ১৬√3 পেয়ে গেছি। তাহলে এখান থেকে ইসিটা কত আমরা পেয়ে যাবো, তার সঙ্গে ১৬ যোগ করলে আমি মনুমেন্টের উচ্চতাও পেয়ে যাবো। সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে পাই সমকোণী ত্রিভুজ এ সি ই থেকে পাই, কি পাবো না, ট্যান ৬০ ডিগ্রি সমান সমান লম্ব বাই ভূমি। লম্ব মানে কত? সি। ভূমি মানে কত? এই। তাহলে কত? সিই বাই এ ই। ট্যান ৬০ এ মানটা কত হয় আমরা জানি, √3, আর সি এটা আমরা বার করবো, এই মানে এখনই বার করলাম ১৬√3, এই ১৬√3 বিডির সাথে সমান, তাহলে ১৬√3। কোনো একদিন কিছু নেই মানে আমি নিচে ১ ভাবতে পারি, যদি কোনাকুনি গুণ করি সির সাথে যদি ১ গুণ করলে কথা হবে না, সি ১৬√3 ইন্টু এটা ১৬√3 ইন্টু √3 বা সিই সমান কথা হবে ১৬√3। √3 গুণ করলে কথা হয় না, ৩ হয়, তাহলে সি মানে কত? ৩৬৮। অতএব মনুমেন্টের উচ্চতা কত হবে? এটা আমার ৪৮, এটা আমার ১৬, তাহলে মোট কত হবে? এটা যোগ হবে, ৪৮+১৬। অতএব মনুমেন্টের উচ্চতা যদি আমরা এখানে লিখি, অতএব মনুমেন্টের উচ্চতা উচ্চতা কত হবে? সিডি সমান সমান কত? সিই প্লাস কত? ডি। সি সিটা কত? ৪৮, আর ডিটা কত? ১৬, আগে থেকে ছিল ১৬, বাড়ির সাথে সমান, আর এই ৪৮ এটা যোগ হবে, তাহলে কত হবে? সি মানে ৪৮ আর ডি মানে ১৬, এত মিটার। যোগ করলে কত হবে? ৬৪ মিটার। তাহলে আমি কী বলতে পারি না, মনুমেন্টের উচ্চতা কত? ৬৪ মিটার। তাহলে আমি অঙ্কটা কী করলাম, যে একটি বাড়ি ছিল এবি ১৬ মিটার, একটা কিছু দূরে একটি কী ছিল না, মনুমেন্ট ছিল সিডি। বাড়িটির যদি ১৬ হয় তাহলে এইটুকু কত হবে? ১৬ হবে, ঠিক আছে। এখান থেকে দেখলে ৬০ ডিগ্রি উন্নতি কোণ, আর অবনতি কোণ কত হবে? গোড়ার ৩০ ডিগ্রি, এটা ৩০ হলে এটা ৩০। আমি প্রথম এ বি ডি এই সমকোণী ত্রিভুজ থেকে বিডিটা কত বের করলাম না, ১৬√3, তাহলে এটা ১৬√3, এটা ১৬√3 হবে। এখন এ সি ই এই সমকোণী ত্রিভুজ থেকে আমি সিটা বার করলাম, সেটা কত? ৪৮, তাহলে মনুমেন্টের উচ্চতা কত হবে না, ১৬৪৮ যোগ হবে, সেভাবে আমি মোটা করে নিলাম ৬৪ মিটার।